আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। ওফিওর এর 15তম লাইভ ক্লাস আপনাদের স্বাগতম। আমি শোভা আছি আপনাদের সাথে। তো আজকে আমরা, যদিও আমি মনে করি যে আপনারা ইতিমধ্যে টাইটেলটা দেখে ফেলেছেন, আজকে আমরা ছোট ছোট ট্রান্সলেটর হয়ে যাব। তো একটু পরে দেখবো যে কিভাবে আমরা ছোট ছোট ট্রান্সলেটর হয়ে যাব, ঠিক আছে? তো আমাকে একটু দয়া করে জানান যে আপনারা আমার কথা ঠিক মতো শুনতে পারতেছেন কিনা। সেনুপে, বলা ইতিমধ্যে আমাদের সাথে 94 জন আছেন, আমাকে একটু কাইন্ডলি জানান যে আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, তাহলে আজকের ক্লাসটা আমি শুরু করে দেব। বসোয়াফ, বসোয়াফ তো মন দাদা, ওকে খেবিয়া, ওকে, যারা উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে ইতিমধ্যেই 2 সেকেন্ড 2 মিনিটও যায় নাই, আমাদের সাথে ইতিমধ্যে 129 জন আছেন। দয়া করে ক্লাসটিকে লাইক দেন, কারণ শেয়ার দেন। আমি মনে করি ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা, গত ক্লাসে আমরা পাশের কম্পোজে শিখেছি, আজকে আমরা এটা নিয়ে অনেক অনেক এক্সাম্পল করব, এবং সেটা বাংলা থেকে ফরাসি। তো আশা করি সেটা অনেকেরই অনেক কাজে লাগবে। দেখা গেছে অনেকে দৈনন্দিন জীবনে যে সমস্ত বাক্য ব্যবহৃত করতে হয় সে সমস্ত কিছু বাক্য এখানে চলে আসতে পারে। আর একটা খুবই দুঃখজনক ব্যাপার, সেটা হচ্ছে আমাদের যে ওফিওরা ফরমাসিওর যে লাইভ ক্লাস আছে, লাইভের যে একটা ফেসবুক গ্রুপ আছে, সেখানে আমরা চাচ্ছিলাম যে আমাদের 1000 অ্যাক্টিভ মেম্বার থাকুক। অ্যাক্টিভ মেম্বার হচ্ছে আমরা যখন একটা এক্সারসাইজ করতে দিই, যাতে সেখানে অন্তত 1000 মেম্বারের মধ্যে আমাদের 500-600 আমাদের কমেন্ট বক্সে উত্তর থাকে। কিন্তু সেখানে আমরা দেখি মাত্র 10 জন 15 জন আসলে অ্যান্সার করতেছেন। তো এটা দেখে তো পরবর্তীতে আর আসলে কোশ্চেন করতে মনে চায় না, ঠিক আছে? তো আপনারা একটু মোটিভেটেড হন, আপনারাও একটু এক্সারসাইজগুলি করুন। এক্সারসাইজগুলি যদি না করেন, শুধুমাত্র লাইভ ক্লাস দেখে কিন্তু সবকিছু শেখা সম্ভব না। তো দয়া করে এক্সারসাইজগুলি করুন, এক্সারসাইজগুলি আপনারা যত করবেন আমাদেরও তত মোটিভেশন বাড়বে, আমরাও তত আপনাদেরকে এক্সারসাইজ দেওয়ার চেষ্টা করব। তো এখন হচ্ছে আজকে আমরা, তাহলে আজকে আমরা আজকের পাঠে চলে যাব। তো এখন একটু রেভিজিও, একটু রেভিজিও হচ্ছে পাসে কম্পোজে শিখেছিলাম, পাসে কম্পোজিতে দেখেছিলাম আমরা দুই ধরনের ভার্বের কিভাবে পাসে পার্টিসিপাসে করতে হয়, সেটা হচ্ছে টু এক যুক্ত ভার্ব কে কিভাবে পার্টিসিপাসে করতে হয়, আর হচ্ছে ই এক যুক্ত, ঠিক আছে? ও এক যুক্ত ভার্ব কে পার্টিসিপাসে করতে হলে একটা কেটে একটা আকসু নিতে হয়, আর ই এক যুক্ত যদি কোনো ভার্বের পার্টিসিপাসে করতে চাই শুধুমাত্র একটা কেটে দিলেই সেটা পার্টিসিপাসে হয়ে যায়। আর আমাদের কি দরকার, আর আমাদের দরকার হচ্ছে শুধুমাত্র আভওয়াহ এবং এথ ভার্বের কনজুগ এগুলি জানা। তো এই 15তম ক্লাসে আশা করি সবার এই জিনিসটা অবগত আছেন। তো সেই হিসেবে আমি এখন আপনাদের কিছু এক্সারসাইজ করতে দিব, আর অবশ্যই কিছু আমাদের ইরেগুলার ভার্ব আছে যেগুলির আমি এখন আপনাদের এক্সারসাইজ করতে দিব, সেগুলির হচ্ছে আপনাদের পার্টিসিপাসে গুলি আমি দিয়ে দিব। যেমন আমি এখন যে এক্সারসাইজটা করতে দিব সেটার মধ্যে হচ্ছে আভওয়াহ এবং এথ ভার্ব অনেক থাকবে। তো আভওয়াহের হচ্ছে পার্টিসিপাসে উ, আর এথের পার্টিসিপাসে হচ্ছে এতে। তো এখন যদি আমি বলি যে আমি মাথায় ব্যথা পেয়েছি, ঠিক আছে, মাথায় ব্যথা পেয়েছি, আমি মাথায় ব্যথা পেয়েছি, প্রথম বাক্য আপনারা সবাই দয়া করে কমেন্ট বক্সে সবাই লেখা শুরু করবেন আজকে, ঠিক আছে? তুমি ভয় পেয়েছ, ঠিক আছে? এরপরে হচ্ছে আমি বললাম তার ঠান্ডা লেগেছে,
এরপরে হচ্ছে আমরা লিখব যে আমার ক্ষুধা লেগেছে, এরপরে হচ্ছে আমরা দেখতে পারি যে হচ্ছে আপনার আপনার তৃষ্ণা লেগেছে বা আপনার তৃষ্ণা পেয়েছে, এরপর হচ্ছে আমরা দেখতে পারি যে তারা তাদের তাদের তারা তাদের লাক মানে তাদের ভাগ্য খুব ভালো ছিল, তা আসলে ছিলটা হয় না বাংলায়, আসলে আমি আর কিছু পাচ্ছি না, কিন্তু এটা পাশে কম্পোজিট করবেন, ঠিক আছে? বলা তো এখানে 6টা বাক্য আছে, দেখি কে কে কত তাড়াতাড়ি করতে পারে, ঠিক আছে? আমাদের সাথে ইতিমধ্যে 206 জন আছেন, তো দয়া করে ক্লাসটি শেয়ার করেন যাতে সবাই এই বাক্যগুলোর আজকে ট্রান্সলেট শিখে যেতে পারে। ধন্যবাদ আপনাদের। ওকে, আমাদের রাব্বানি ভাইয়া কো ধন্যবাদ, রাব্বানি ভাইয়া সবাই সব গ্রুপে পোস্ট করে দিয়েছে যাতে সবাই ক্লাসটি দেখতে পারে। হ্যাঁ, তো এখন হচ্ছে রে মার আলাতে আমাদের নিয়ম ছিল সেটা হচ্ছে সাবজেক্ট, এরপরে আহওয়া অথবা অ্যাড ভার্বের হচ্ছে খেজন্তে কনজুগেশন প্লাস হচ্ছে ভার্বের পার্টিসিপ আছে প্লাস হচ্ছে অবজেক্ট। তো এখন যারা লিখতেছেন যে মাল, আমি জের পরে মাল পাচ্ছি, আমি কিন্তু পার্টিসিপ আছে পাচ্ছি না, অ্যাটেনশন। হ্যাঁ, ওকে, তারপরে ওকে ওকে ওকে, আমি পেয়েছি ব্যথা মাথায় বাংলেন্স, ঠিক আছে? আমি পেয়েছি, তাহলে কিভাবে হবে ব্যথা, কিভাবে হবে মাথায়? যে মাল উ হবে না রূপসা চৌধুরী, যে উ মাল আলাতে থবে বলা, যে মাল আলাতে হবে না, যে উ মাল আলাতে কলি বড়টা ঠিক আছে, অভুজ বালকেরটা ঠিক আছে, যে উ মাল আলাতে আব্দুর রাজাকেরটা ঠিক আছে, যে উ সোয়াফ, ওকে, কলি বড়টা ঠিক ঠিক নাই, টু এ উ লা প হবে না, টু আ উ প, সুকুল দাস ঠিক আছে, জেও মালালাতে টু আ উ প, ইল আ ইলাইতে ফোয়া, না না না, ইল আ উ ফোয়া ফোয়া। ওকে, থ্রে বিয়া, অনেকেই লিখতেছেন, থ্রে বিয়া, আমি প্রথমটা কারেকশন করি, তাহলে আমার আমি মাথায় ব্যথা পেয়েছি, তাহলে এটা কি হবে, আমি মাথায় ব্যথা পেয়েছি সেটা হচ্ছে জে উ মাল আ লা তেত, আমি মাথায় ব্যথা পেয়েছি, যে আমি পেয়েছি মাল ব্যথা কোথায়, মাথায় আলাদে। ওকে, এরপরে হচ্ছে তুমি ভয় পেয়েছো, ইমদাদুর রহমান ঠিক আছে, তু আ উ প, ওকে ওকে, খেমিয়া, তাহলে তুমি ভয় পেয়েছো সেটা হচ্ছে কি হবে, তু আ উ প। এরপর হচ্ছে তার ঠান্ডা লেগেছে কি হবে, ইল আ উ খোয়া, হ্যাঁ আব্দুর রাজ্জাক ভাইয়েরটা ঠিক আছে, ওকে ওকে, তা ঠান্ডা লেগেছে, ইল আ উ খোয়া, খেবিয়া, আমার ক্ষুধা লেগেছে, এখনো পাইনি এটা, আমার ক্ষুধা পেয়েছে, আমার ক্ষুধা পেয়েছে এখনো পাইনি, ওকে, আমার ক্ষুধা পেয়েছে হচ্ছে আহওয়া ফা, তাহলে এটা কি হবে, জে উ ফা, জে অথবা না না, এটা হচ্ছে আমাদের ক্ষুধা লেগেছে, নু জাহু উ উ ফা, নু জাহু উ ফা, অথবা আমরা বলতে পারতাম উ না উ ফা,
এরপর হচ্ছে আপনার তৃষ্ণা লেগেছে, কি হবে? আপনার তৃষ্ণা লেগেছে ইল আ উ সোয়াফ, তাদের ভাগ্য ভালো ছিল, কি হবে? ইল জুন উ দোলা শংস। একজন লিখেছেন ভাই পরিষ্কার দেখা যায় না। হ্যাঁ, একটু আমাদের ইন্টারনেটে প্রবলেম হচ্ছে, একটু দেখি। নেটে এত খারাপ অবস্থা। আমি চেষ্টা করতেছি, দেখা যাচ্ছে না কেন, আমি এটা চেষ্টা করতেছি, নেটে সমস্যা হচ্ছে, তো বুঝতে পারতেছি না কেন। ঠিক আছে, ওকে। দুঃখিত, আসলে আমাদের অফিসটাই এরকম, মানে যেখানে একটু নেট কম আসে আমি আসলে জানি না, আর যদি নেটটা যদি অবশ্যই কম থাকে সেই ক্ষেত্রে আসলে একটু ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। ওকে, ওকে, তো ইলজন উদলা সংস, তাদের ভাগ্য ভালো ছিল। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা তো এখন হচ্ছে আমরা প্রথম গ্রুপের ভার দিয়ে কিছু বাক্য তৈরি করার চেষ্টা করবো। তো এটা যদি সবার লেখা হয়ে থাকে, বলা আমি বললাম আমি তোমাকে জানালা দিয়ে দেখেছি, বলা আমি তোমাকে জানালা দিয়ে দেখেছি। তুমি সারা রাত গান গেয়েছো, তারপর হচ্ছে তুমি অনেকক্ষণ রাব্বানির সাথে কথা বলেছো, সে অনেকক্ষণ রাব্বানির সাথে কথা বলেছে।
Ok. এরপরে হচ্ছে আমরা বলতে পারি যে সে 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 চাবিটি সে সে চাবিটি ড্রয়ারে রেখেছে। তো ড্রয়ারে রেখেছে মানে হচ্ছে ড্রয়ারের মধ্যে রেখেছে, ঠিক আছে। খেবি অনেকেই পারতেছে, অনেকেই পারতেছে, খেবি। তো আমি তোমাকে জানালা দিয়ে দেখেছি, তা আমি তোমাকে দেখেছি জানালা দিয়ে, তা আমি বলতে পারি তাহলে জোতে। আমি তোমাকে দেখেছি জোতে ভু পাগলা ফোনে, আমি তোমাকে জানালা দিয়ে দেখেছি। এরপর হচ্ছে তুমি সারা রাত গান গেয়েছো, তার মানে তুমি গান গেয়েছো সারা রাত, ঠিক আছে। তুমি গান গেয়েছো সারা রাত, তু আ শান্তে তুত লা নুই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ মে দুধ ফোর, খেয়ে বিয়া অনেকগুলি লিখে দিয়েছেন। জোত না জোতে ভু, ওকে। এরপরে চুয়া শুনতে তুতলা নুই, ঠিক আছে, কিন্তু এখানে একটা ভুল গেছে, তুতলা নুই হবে। এরপরে হচ্ছে ইলা পাখলে সাফে নত না, ইলা পাখলে, ইলা পাখলে হচ্ছে হবে ইলা পাখ, ইলা পাখলে থে লন্ত অথবা ইলা পাখলে লন্ত আবে খাবানি, ওরা ইলা পাখলে পনেরো লন্ত আবে খাবানি, এটাও হয়। ইলা মি হ্যাঁ ইলা মি, ইলা মি হবে এম আই এস মি, দ লো কি হওয়া, তাছাড়া ঠিক ছিল। ওকে, সে অনেকক্ষণ রাব্বানির সাথে কথা বলেছে, ইল আ পাখলে আবেক রাব্বানি থ্রে লংটং, voilà il a parlé avec Rabbani très longtemps, সে চাবিটি ডয়ারে রেখেছে, ঠিক আছে, সে চাবিটি ডয়ারে রেখেছে, সে রেখেছে। il a mis কি রেখেছে চাবিটি, la clé কোথায় রেখেছে ডয়ারের মধ্যে, dans le tiroir, dans le tiroir, voilà, il a mis la clé dans le tiroir. Très bien, আপনারা অনেক ভালো পারতেছেন, très bien. OK. এরপরে হচ্ছে যদি এটা লেখা হয়ে থাকে আরো দেব, OK. Ok, il a mis la clé dans le tiroir, il a parlé avec Rabbani très longtemps, ok, tu as chanté toute la nuit, je t'ai vu par la fenêtre, ok. Et pour amra bolte pari je ami apnar life class dekhechi, voilà ami apnar life class dekhechi, thik ache.
আমি আপনার আমি আপনার লাইভ ক্লাস দেখেছি ইউটিউব চ্যানেলে। ক্লাস দেখেছি ইউটিউব চ্যানেলে। বাহ, কি হবে? আমি আপনাকে একটা প্রশ্ন করেছি কিন্তু আপনি আমাকে উত্তর দেন নাই। বলা বলো। এটা অনেক এলে যেতেছেন, ঠিক আছে, ভুল না করলে শেখা যায় না। সে আমাকে আপনার ক্লাস দেখতে বলেছে কিন্তু আমি এখনো সময় পাইনি। বলা তো যে সব ভাইয়েরা প্রথমে প্রথমে শুধু অ্যাডভান্স লেভেলের ক্লাস চাচ্ছিলেন, তারা আজকে ক্লাসটা অবশ্যই দেখতে পারেন। এখন থেকে আপনাদের অ্যাডভান্স লেভেলের ক্লাস নর্মালি। এই ধরনের বাক্য করতে পারা মানে আপনি যদি পারফেক্টলি বাক্য তৈরি করতে পারেন এই ধরনের বড় বড় বাক্য, তার মানে আপনার B1 বা B1 লেভেল আপনার অনায়াসে আছে, অন্তত রাইট রিটেনের ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে, ঠিক আছে। তো বলা এই সমস্ত বাক্য হচ্ছে অ্যাডভান্স লেভেল। তো আমরা যদি বেসিক না শিখি তাহলে তো আসলে আমাদের অ্যাডভান্স লেভেলের বাক্য তৈরি করা যাবে না, তাই না? ওকে, আমাদের সাথে ইতিমধ্যে 205 জন আছেন। দয়া করে যারা এখনো ক্লাসটি শেয়ার করেন নাই তারা শেয়ার করেন, যাতে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা আরো মানুষ দেখতে পারে। কলি বলে লিখেছেন, ঠিক আছে, এতক্ষণ পরে একটা পাইছি, যে হই গাহদে ভূত খুব অন্ধে, ঠিক আছে, যে হই গাহদে আমি দেখেছি, কি দেখেছি? আপনার লাইভ ক্লাস ভূত খুব অন্ধে, কিন্তু আপনি লেখেন নাই যে কোথায় দেখেছেন, ইউটিউব চ্যানেলে লিখতে হবে, ঠিক আছে। বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু জানেন যে আমরা এখন বর্তমানে যে ক্লাসগুলি করাচ্ছি এই ক্লাসগুলি হচ্ছে HD ভিডিও পেতে, আর হচ্ছে অনেকেই যখন ফেসবুকে আমাদের এত এত অ্যাক্টিভিটিস যে আমাদের পেজে গিয়ে আসলে আমাদের লাইভ ক্লাসগুলি পরে আর খুঁজে পাচ্ছেন না, তারা অবশ্যই আমাদের আহেক রাব্বানি পেজে গিয়ে
আপনারা দেখবেন যে এই লাইভ ক্লাস গুলি সুন্দরভাবে এই পর্যন্ত 14টা লাইভ ক্লাস হয়েছে, দেখবেন সুন্দরভাবে একসাথে আপনারা সবকটা লাইভ ক্লাস পেয়ে যাবেন। এবং দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করলে অবশ্যই আপনারা যখনই এই ধরনের ভিডিও পোস্ট হবে সাথে সাথে জানতে পারবেন। আর একই সাথে আরেকটা আপনাদের তথ্য, সেটা হচ্ছে জানেন যে আমরা নতুন আরেকটা চ্যানেল খুলেছি, যেখানে হচ্ছে দৈনন্দিন জীবনে আপনারা যে সমস্ত প্রশ্ন আমাকে করে থাকেন ক্লাসে বা ক্লাসের বাইরে, সেই ইনফরমেশনগুলি সেই চ্যানেলে দেওয়া হচ্ছে। বর্তমানে ইতিমধ্যেই 11 থেকে 12টা ভিডিও দেওয়া হয়েছে এবং সেই চ্যানেলের নাম হচ্ছে ফ্রেন্ডস ইনফরমেশন উইথ শুভ। সেটার মধ্যেও দয়া করে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওগুলি দেখতে পারেন, আশা করি আপনাদের ভবিষ্যতে সেগুলো কাজে আসবে। তা আপনাদের নতুন নতুন ভিডিও পেতে ভাষা সম্বন্ধে অথবা ফ্রান্সের যে কোনো তথ্য এই দুইটা চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আবেগ রাব্বানি এবং ফ্রেন্স ইনফরমেশন উইথ শুভ। বলা তো আজকে আমরা আবার আমাদের ক্লাসে চলে যাই। তো আমি আপনাকে একটি প্রশ্ন করেছি, যে পোজে আঁকিছোন আমি আপনাকে করেছি, তাহলে জো ভু জে পোজে, তো নর্মাল হচ্ছে যে পোজে। আচ্ছা প্রথমে এটা, আমি আপনার লাইভ ক্লাস দেখেছি, আমি দেখেছি আপনার লাইভ ক্লাস, যে আমি দেখেছি, কি দেখেছি আপনার লাইভ ক্লাস, votre cours en direct, কোথায় দেখেছি, ইউটিউব চ্যানেল, sur la chaîne YouTube। তারপর বলতে পারেন যার নাম হয় আবেগ রাব্বানি, কি সাপেল আবেগ রাব্বানি। বলা ওকে, তাহলে হচ্ছে এই যে অনেকে এখানে হইয়াদের জায়গায় অনেকে লিখতেছেন ভু, এই জিনিসটা সাধারণত দৈনন্দিন জীবনে প্রতিদিন এটার অ্যান্সার দিই, কখন ভুয়াস ব্যবহার হবে কখন হইয়াদে ব্যবহৃত হবে, তারপর আপনারা তারপর অনেকে ভুলে যায়। তো এই সমস্ত জিনিস নিয়েও আমরা ছোট ছোট ভিডিও আনার চেষ্টা করবো সামনে, কিন্তু এখানে ম্যাক্সিমাম সুন্দর ভাবে সঠিক উত্তর দিয়েছেন। ওকে, তা আমি আপনাকে একটি প্রশ্ন করেছি, ওকে, je vous ai posé, আপনি আপনাকে করেছি একটি প্রশ্ন, je vous ai posé une question, je vous ai posé une question, কিন্তু আপনি আমাকে উত্তর দেননি, কিন্তু mais মেয়ের ফরাসি হচ্ছে কিন্তু, আপনি আমাকে উত্তর দেননি, আপনি আমাকে ভু নো মাভে পা, আমরা কি জানি যে আপনি আমাকে ভু মাভে, আর আমরা জানি যে নেগেটিভ হইলে আগে নো পরে পা, তাহলে ভু নো মাভে পা রেপন্ডু, এটা হচ্ছে ছিল রেপন্ড, রেপন্ড রে আপনাদের দেখার জন্য, যেটা যেই যেই ইরেগুলার ভার্ব আছে সেগুলির সাথে পার্টিসিপাসগুলি আপনারা পেয়ে যান, এবং আপনাদের যে ওফিওরা ফার্মাসিউর লাইভ ক্লাসের যে গ্রুপটা আছে সেখানে আমি আজকে পোস্ট করে দিয়েছি। আমি মনে আসলে অনেকে বলছিলেন যে পিকচারটি একটু ঘোলা হয়েছে, আমি আবার গিয়ে পরিষ্কার করে সেটা ছবি ছবি তুলে আপনাদের দেওয়ার চেষ্টা করবো। ওকে, মে ভুনো মাভে পা রেপুঞ্জু, বলা জো বোজে বোজে ইয়ন কেসিউ মে ভুনো মাভে পা রেপুঞ্জু। ওকে, তারপরে সে আমাকে আপনার ক্লাস দেখতে বলেছে, তো দেখতে বলা মানে হচ্ছে আমাকে আদেশ করার মতো, ঠিক আছে, ডিমান্ড করার মতো, তাহলে হবে ইল মা, সে আমাকে ইল মা দোমন্দে, ইল মা দোমন্দে, দো কি করেছে, দোমন্দে দো দেখতে বলেছে, আপনার ক্লাস, আমি যদি একাধিক ক্লাস করাই এখানে আমি লিখতে পারি আপনার ক্লাস গুলো, ঠিক আছে, বলা il m'a demandé de vous regarder vous
cours, mais kintu me ami paini, je n'ai pas ami ekhono paini, mais je n'ai pas ekhono forash hocche encore, mais je n'ai pas encore eu ami ekhono paini, je n'ai pas encore eu qui shomoy loto. Voilà. Il m'a dit, ok. Et toi, Robé, il m'a dit de regarder. Il m'a dit de regarder. Autrement dit, il m'a demandé de regarder. Alors, je suis dit, autrement demandé pour être du monde barboy. Alors, je suis une préposition de bouche. Et toi, en anglais, c'est une appropriate préposition pour le sens. C'est une appropriate préposition. Voilà, il m'a demandé de regarder votre cours, mais je n'ai pas reçu un et avoir Robé, mais je n'ai pas encore eu le temps. Ami, à quoi nous sommes pas aimés. On a dit qu'il m'a demandé pour voir. Quand on a pour voir, appropriate préposition et qu'on a reçu deux hobbies. Il m'a demandé, il m'a dit de regarder vos cours, la classe boulot, mais je n'ai pas encore eu le temps. Damien Kono, je n'ai pas eu. Abdurazak, vous êtes ok, très bien. Ok, très bien. তো এখন আমরা চলে যাব হচ্ছে হ্যাঁ যদি আপনাদের আমার লেখা বুঝতে সমস্যা হয় দয়া করে আমাকে জানাবেন আমি আরো চেষ্টা করব সেগুলি ভালোভাবে লিখতে এবং আমার একজনে কান্নার সাইন দিচ্ছেন আমি জানি না এটা কি আপনার জন্য অনেক কঠিন হয়েছে বলে কান্না করতেছেন আপনি তো যদি কঠিন হয় তার মানে আগের 14টা ক্লাস আপনার একটু মিসিং আছে একটুগুলি রিভিশন করবেন দয়া করে Vous cours, V-O-S, apnar gulo. ঠিক আছে এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভের যে ক্লাসটা করেছিলাম অ্যাডজেক্টিভ যেমন আমার তোমার তার মানে মালিকানা কিভাবে প্রকাশ করতে হয় সেখানে কোর্সটাই দেওয়া আছে গত ক্লাসের আগের ক্লাসে ওকে তো এখন আমরা করব হচ্ছে কিছু দ্বিতীয় গ্রুপের ভার্ব নিয়ে এগুলি দেখেছেন এগুলি দমন্দে পোজে তারপরে ওইগাদে এগুলি সবই ছিল প্রথম গ্রুপের ভার্ব তো এখন আমরা কিছু কিছু বাক্য করার চেষ্টা করব দ্বিতীয় গ্রুপের ভার্ব নিয়ে ওকে আমরা বলতে পারি যে আমরা এই ডেটটি চয়েস করেছি বা নির্বাচন করেছি কি হতে পারে অনুষ্ঠানের জন্য ঠিক আছে আমরা এই তারিখটি নির্বাচন করেছি তো নির্বাচন করার ফরাসি হচ্ছে শোয়াজিহ ঠিক আছে তো আমরা এই তারিখটি নির্বাচন করেছি অনুষ্ঠানের জন্য ওকে এরপর মনে করেন বলতে পারি সে তার বাবাকে মান্য করেছে ঠিক আছে বা সে তার বাবার কথা মেনে চলেছে সে তার বাবাকে মান্য করেছে অথবা তার বাবার কথা মেনে চলেছে সিনোনিমের মতো এই মান্য করার ফরাসি হচ্ছে ওবেইর দ্বিতীয় গ্রুপের ভার্ব ঠিক আছে তারপর আমরা বলতে পারি যে তুমি
এক সপ্তাহ ধরে চিন্তা করেছো, ঠিক আছে? তুমি এক সপ্তাহ ধরে চিন্তা করেছো, ওকে? এরপরে আমরা বলতে পারি যে আপনি সকাল 11টা পর্যন্ত ঘুমাইছেন, এরকম আপনাদের মধ্যে কে আছে আজকে 11টা পর্যন্ত ঘুমাইছেন? হ্যাঁ, আপনারা ভালো উত্তর দিচ্ছেন। নুজাবসুয়াজি সেদ্দাত পুখলাফেত, থেবিয়া তানজিমাসিম, নুজাবসুয়াজি সেদ্দাত পুখলাফেত, আব্দুর রাজাক থেবিয়া, ইলা উবেই আসুম প্যাক হবে, ইলা উবেই আসুম প্যাক হবে আব্দুর রাজাক ভাইয়া। এরপরে হচ্ছে, হ্যাঁ, তারপরে হচ্ছে নুজাবসুয়াজি সেদ্দাত পুখলাফেত, ইলা উবেই আসুম প্যাক হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেট ঠিক আছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে অনেকেই কিন্তু উত্তর দিচ্ছেন না, তারা কি আজকের ক্লাসে হারিয়ে যাচ্ছেন? হারিয়ে গেলেও সমস্যা নাই, আমরা আজকে দেখতেছি যে সবাই যে সবকিছু পারবে এমন কিছু না। আপনারা জাস্ট আজকের অন্তত বাক্যগুলি কিভাবে আমরা করতেছি সেটা দেখার চেষ্টা করেন, দেখে বোঝার চেষ্টা করেন, আবার আমরা গ্রামারে ফিরে আসব, কোনো সমস্যা নেই বলা। এবং আপনারা এই সময়টাতে গ্রামার আসতে আসতে আগের গ্রামারের ক্লাসগুলো দয়া করে আপনারা রিভিজন করেন, একটু রিভিশন করেন। উইকেন্ড টাইমে 14টা ক্লাস একসাথে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সুন্দরভাবে দেখে ফেলুন। তানজিম হাসিম ভাইয়া, চুয়াহে ফ্লিশি দপ্পুই হবে না ভাইয়া, প্রিপোজিশনের ক্লাসে আমি আপনাদের এক্সপ্লেন করেছিলাম কোথায় দপ্পুই হয় কোথায় পন্দ হয়। দপ্পুই হচ্ছে আপনার প্রেজেন্ট এবং আম্পাফের সাথে সম্পর্কিত, আর বাকি সব ক্ষেত্রে পন্দ হয়, যেহেতু এখানে পাশের কম্পোজে তো পন্দ হবে, ঠিক আছে? আমি কলমটা একটু চেঞ্জ করি। ওকে, তাহলে আমরা এই তারিখটি নির্বাচন করেছি অনুষ্ঠানের জন্য, নু জাভু সুয়াজি সেট দাত পুহ লা ফেত বলা। অথবা এখানে বলতে পারতাম যে উনা সুয়াজি সেট দাত পুহলা ফেত, সে তার বাবাকে মান্য করেছে, কি হবে? ইল অথবা এল আ উবি আ সুন ব্যাগ। এখানে আজকে দুঃখিত যে আমার আজকে কালার পেন্ট আনতে ভুলে গেছি, কিন্তু এখানে অবশ্যই উবিহ এর পরে যদি কোনো মানুষ হয় সব সময় উবিহ আ কেলকা, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মনে রাখতে পারেন উবিহ আ কেলকা, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে আপনি 11টা পর্যন্ত, তানজিম হাসিম ভাইয়া জাস্ট একটা জিনিস মিস গেছে, আপনাকে ফেলিসিটেশন যে আপনার প্রায় সবই হচ্ছে, ঠিক আছে? খালি একটা জিনিস ভুল গেছে, সেটা হচ্ছে জুস্তা উনজ জুমাতা হবে লোমাতা, ঠিক আছে? আপনি ঘুমিয়েছেন ভুজাভে দহমি, আচ্ছা তুমি এক সপ্তাহ ধরে চিন্তা করেছো, ওকে, তুমি চিন্তা করেছো, তুম চিন্তা করে সমানে হচ্ছে এখানে আমি বুঝাচ্ছি ভেবেছো, ভেবেছো যার সরাসরি হচ্ছে রে ফ্লেশি, আর ঘুমানোর ফরাসি হচ্ছে এখানে দহমি, আতো সেও দহমিটা কিন্তু দ্বিতীয় গ্রুপের ভার্ব না, কিন্তু সে দ্বিতীয় গ্রুপের এই নিয়মটা মেনে চলতেছে, টু আ রে
Réfléchis pendant une semaine. Voilà, tu as réfléchi pendant une semaine. Et pour আপনি সকাল 11টা পর্যন্ত ঘুমিয়েছেন, আপনি ঘুমিয়েছেন, dormi পর্যন্ত, jusqu'à, সকাল 11টা, ঠিক আছে, jusqu'à 11h du matin. Voilà, allez, vous avez dormi jusqu'à 11h du matin. Du matin, dona, du, t'es-à-dire, nous avons choisi cette date pour la fête, Ottawa, on a choisi cette date pour la fête, il, Ottawa, elle a obéi à son père, tout a réfléchi pendant une semaine. Vous avez dormi jusqu'à 11h du matin. আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। এটাও কমেন্ট করতে পারেন দয়া করে যে ক্লাসটি আপনাদের কেমন লাগতেছে, আপনারা বুঝতেছেন কিনা, অথবা আপনাদের আর কোনো ভালো লাগা বা সমস্যা দেখতেছেন কিনা এই ক্লাসগুলিতে। কারণ 185 জন আছেন, একবার দেখি লাভ দিয়ে 210 বিট চলে যায়, আবার কমে যাচ্ছে। আসলে বুঝতেছি না যে এটা কি ক্লাসের খারাপের জন্য আপনারা চলে যাচ্ছেন, নাকি অনেকে বুঝতে পারতেছেন না। তো আসলে এটা জানালে খুব ভালো হয়। ওকে, très bien. ওকে, তাহলে এখন আমরা চলে যাব হচ্ছে তৃতীয় গ্রুপের ভাগে। আমরা কিছু প্রথম গ্রুপ দেখলাম, কিছু দ্বিতীয় গ্রুপ দেখলাম, এখন আমরা তৃতীয় গ্রুপে চলে যাব। এবং তৃতীয় গ্রুপ আমি মনে করি এখনো অনেকেরই আপনাদের পার্টিসিপেশনগুলি মুখস্থ হয়নি, সেগুলি আমি পার্টিসিপেশনগুলি আসলে আমি বাংলার পরেই দিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা সেগুলি দেখে দেখে করতে পারেন। ওকে, très bien, ভালো, অনেক ভালো লাগছে ভাইয়া, ধন্যবাদ ভাই আপনাদের কমেন্টস এর জন্য। আসলে রাতে আপনারাও কষ্ট করে রাতে ক্লাস দেখেন, আমিও সারা দিনের অনেক কাজের পরে ক্লাস করাতে আসি। আসলে ভালো লাগে যখন দেখি আপনারা শিখতেছেন, আপনারা ভালো বলতেছেন। বলা তো আমাকে মাঝে মাঝে একটু মোটিভেশন দিবেন, ঠিক আছে? বলা ক্লাসটি কেমন লাগতেছে? যে এইমে বিয়া সুকু, ঠিক আছে, পাসেতকু সেকু সুকু। ওকে, তো প্রথম বাংলা সেটা হচ্ছে আমি তোমার চিঠি উত্তর দিয়েছি। তো উত্তর দেওয়া হচ্ছে রেপন্ড, আর রেপন্ড এর পার্টিসিপাস হচ্ছে রেপন্ড। আমি তোমার চিঠির উত্তর দিয়েছি। আমি তোমার চিঠির উত্তর দিয়েছি। তো উত্তর দেওয়া হচ্ছে রেপন্ড, আর তোমার চিঠি চিন্তা করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। আর আসলে হচ্ছে এখন কিন্তু জানেন আমাদের অলরেডি অফিস বন্ধ, সবাই চলে গেছে, আমরা এখানে দুইজন ব্যক্তি আপনাদের জন্য এসে কষ্ট করতেছি। তার একজনের কথা না বললেই নয়, আমার ছোটবেলার বাল্যকালের বন্ধু ইয়াসিন খান, সে সবসময় আমার সাথে আছে এবং আমাকে আপনাদের লাইভটার ক্ষেত্রে সর্বোপরি সাহায্য করে যাচ্ছে এটা করতে, ঠিক আছে? তো সে আবার একটু শরম পায় যার কারণে সে ক্যামেরার সামনে আসতে চায় না, তো আমি তাকে জোর করবো না, কিন্তু সে প্রথম লাইভ ক্লাস থেকে সে আমাকে হেল্প সাহায্য করতেছে ক্লাসটি ঠিক আছে কিনা এবং আপনারা কি কমেন্ট করতেছেন এসব ব্যাপারে। ওকে, আমি তোমার চিঠির উত্তর দিয়েছি। এরপরে হচ্ছে
সে একটি আশ্চর্যজনক শব্দ শুনেছে লিফটের মধ্যে। তো এই শব্দ শোনা হচ্ছে অন্তন্দ্র, অন্তন্দ্র হচ্ছে অন্তন্দ্র, বলো। এরপরে বলতে পারি আপনি অটো বাসের জন্য 10 মিনিট অপেক্ষা করেছেন, ওকে, তাহলে অপেক্ষা করা হচ্ছে আতঙ্ক, এটা হবে আতঙ্ক বলা। এরপরে হচ্ছে আমরা বলতে পারি, হচ্ছে তুমি অনেকগুলি শব্দের কনফিউশন করেছো। কনফিউশন হচ্ছে কি বলা চলে, যে গরমিল করেছো তুমি অনেকগুলি শব্দের মধ্যে, গরমিল করেছো তুমি অনেকগুলি শব্দ গরমিল করেছো। তো কনফিউশনে থাকা বা গরমিল করা সেটার ফরাসি হচ্ছে কনফুন্ড, এটার পার্টিসিপাস হচ্ছে কুমফুঞ্জু। এখন আমি আপনাদের উচ্চারণ গুলি দেখি। ওকে, ওকে, হ্যাঁ হ্যাঁ, অনেকে পারতেছেন। ওকে, শুকুল দাস, হ্যাঁ ভাইয়া, একটু একটু কঠিন, কিন্তু আশা করি আস্তে আস্তে সহজ মনে হবে। মনে করেন প্রথমে যেদিন ফ্রান্সে আসছেন, যখন প্যারিসে আপনি মনে করেন অবাক ভিলিয়ে থেকে প্যারিসে গিয়েছেন, ঠিক আছে, আপনি মনে হয়েছে না আরে কত কত মেট্রো, কত মেট্রো লাইন, কত কঠিন। হ্যাঁ, তো এরকম এখন আপনি যখন 1 মাস এই মেট্রো দিয়ে চলেছেন, এখন কি মনে হয় না যে পৃথিবীর মধ্যে এর চেয়ে সহজ রাস্তার হয় না? প্রতিটা মেট্রোতে গেলে লেখা থাকে, এখন আর দেখতেও হয় না কোথায় সাইনবোর্ড লাগানো আছে। তো এরকমই আজকে প্রথম দিন দেখছেন এরকম বাক্যগুলি একটু কঠিন লাগবে, এরকম রেগুলার বাক্যগুলি দেখবেন এক সময় দেখা গেছে এই জিনিসগুলি মানে পান্থপাত, ঠিক আছে। যে হে পঞ্জু আতালেদ হাসান জাহিদ, থ্রে বিয়ান, একবারে পারফেক্ট উত্তর। যে হে পঞ্জু আতালেদ, অনেকেই আটা ভুলে যাবে কিন্তু আপনি কারেকশন কারেক্ট লিখেছেন, থ্রে বিয়ান। আর অনেকে ভুল করেছেন, আব্দুর রাজ্জাক ভাইয়া আটা ভুল করেছেন, সতীপ সরকার ভাইয়া তোমার বলেছি, তো আতালেত হবে। ওকে, আর রঞ্জিত বারুই ভাইয়া খুবই ধন্যবাদ আপনাকে আপনার কমেন্টের জন্য। আসুন এল আ ও তঞ্জু আসু আং খয়া আব্দুল আসন স, এটা আসু আং খয়াল হয় কিন্তু আসলে এটা একজন ফরাসি আসলে বলবে না, ঠিক আছে, এটা হয়ে যায় মানে বিদেশিদের ফরাসি, কিছু মনে করেন না, এটা আমরা অনেক সময় বলি, ঠিক আছে। এখানে হবে ইল অথবা এল আ অন্তঞ্জু আম হুই বিজাহ, ঠিক আছে, এই বিজাহটা কিন্তু আমরা অনেক ব্যবহার করি, এটা অবশ্যই মনে রাখবেন। আমো দো সুফিনা il a entendu surprise mon amo visa am bruit bizarre am bruit মানে হচ্ছে একটি শব্দ, bizarre মানে হচ্ছে আশ্চর্যজনক, ঠিক আছে, বলা।
Vous avez attendu 10 minutes pour le bus. যদিও আমরা ইংলিশে ব্যবহার করি ফর বাংলায় ব্যবহার করি জন্য এটা বড় বড় যারা অনেক ভালো ফরাসি জানে এটা তারাও ভুল করে তো অবশ্যই মনে রাখবেন ফরাসিতে আতন্দের পরে কখনোই পুহ মানে জন্য হয় না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে রাখতে হবে আতন্দের পরে কখনোই পুহ হয় না তাহলে হবে ভুজ আভে আতন্দু দি মিনুট লোতোবুস দেখেক মানে ডাইরেক্ট হবে আহমেদ ছিপার কিছু মাথায় ঢুকছে না কবে যে ফরাসি শিখবো ভাইয়া যদি কিছু মাথায় না ঢুকে দয়া করে আবার যে 14টা ক্লাস আছে এই ক্লাসটি এই ক্লাসগুলো দেখতে থাকেন এবং আগের যে ক্লাস আছে প্রতিদিন রিভাইজ করতে থাকেন একটা ভাষাকে দায়িত্ব করতে চান তাকে সময় দিতে হবে ঠিক আছে মনে করেন ভাষাটা আপনার আপনার একজন পছন্দের মেয়ে ঠিক আছে আপনি একজন মেয়েকে পছন্দ করেছেন তো সেই মেয়েকে আপনার মানাইতে হলে তার কাছে সময় দিতে হবে না তাকে ফোন দিতে হবে তার সাথে দেখা করতে যেতে হবে তো এরকম আপনি চিন্তা করেন এই ভাষাটাকে আপনি কতটুকু সময় দেন দিনে 24টা ঘন্টা সময় আপনি চিন্তা করেন তো তাকে একটা দুইটা ঘন্টা দেন কিনা তো এরকম তাকেও আপনার ভালোবাসতে হবে তাকে সময় দিতে হবে ঠিক আছে তারপর না সে আপনার দিকে ফিরে একটু তাকাবে ভালো Tu as confondu beaucoup de mots. আসলে এটা একটু অন্যরকম হয়ে যায় প্লুজিওর মো ঠিক আছে এটা সুন্দর Tu as confondu plusieurs mots. Beaucoup de হবে না প্লুজিওর ওকে ওকে এখন উত্তর দেই তো আমি তোমার চিঠির উত্তর দিয়েছি যে répondu à ta lettre যদি হয় আমি আপনার চিঠির উত্তর দিয়েছি যে répondu à votre lettre voilà সে একটি আশ্চর্যজনক শব্দ শুনেছে লিফটের মধ্যে il a entendu un bruit bizarre dans l'ascenseur. OK. Voilà, il a entendu un bruit bizarre dans l'ascenseur. Voilà, t'as compris, ঠিক আছে. এরপরে আপনি অটোবাসের জন্য 10 মিনিট অপেক্ষা করেছেন. আপনি অপেক্ষা করেছেন. Vous avez attendu. OK, এই ধরনের জিনিস কোথায় আপনারা রেগুলার ভুল করেন মনে করেন যে অটোবাসের জন্য বলছি কিন্তু এখানে পুহ হবে না এই আজকে বলছি কিছুদিন পর ভুলে যাবেন তো এই ধরনের ছোট ছোট ভিডিওগুলো সামনে আসছে আপনাদের জন্য ঠিক আছে বলা এই দুইটা চ্যানেলে আপনারা আজকে থেকে সাবস্ক্রাইব করে রাখুন 176 জন আছেন আজকে আমি বাসায় গিয়ে দেখতে পারি যে দুইটার মধ্যে 176 করে সাবস্ক্রাইব হয়ে গেছে ঠিক আছে তাহলে সেই মোটিভেশনের সাথে এরকম সুন্দর সুন্দর আপনাদের ছোট ছোট ভিডিও করে আমরা দেওয়ার চেষ্টা করব যে কোথায় আপনারা ভুল করেন এবং এই জিনিসগুলো যে তার পরবর্তীতে ভুল না করেন বলা মুজাবে আতঞ্জু দি মিনুট লোতোবুস তুমি অনেকগুলো শব্দ গরমিল করেছ বলা তু আ কুম ফুম Dieu, plusieurs mots. Voilà, tu as confondu plusieurs mots. Tu peux te J'ai répondu à ta lettre. Il a entendu un bruit bizarre dans l'ascenseur. Vous avez attendu 10 minutes l'autobus. Tu as confondu plusieurs mots. Voilà. আশা করি এগুলো বুঝতে পেরেছেন এরপরে হচ্ছে হ্যাঁ আমরা আর দুই একটা করার চেষ্টা করি
আমি তোমার ফ্যামিলির সাথে পরিচিত হয়েছি ইতালিতে। তা আমি তোমার ফ্যামিলির সাথে পরিচিত হয়েছি ইতালিতে, এটা এভাবে ফরাসিতে বলা যায় না, বলতে হয় আমি তোমার ফ্যামিলিকে চিনেছি, আমি চিনেছি তোমার ফ্যামিলি ইতালিতে। তো এটা হচ্ছে চেনা হচ্ছে কোনে খান, আর পার্টিসিপ আছে হচ্ছে কোন। আমি তোমার পরিবারের সাথে পরিচিত হয়েছি ইতালিতে, তার মানে আমি চিনেছি তোমার পরিবার ইতালিতে, বাংলাদেশ, ঠিক আছে, আমি চিনেছি তোমার পরিবার ইতালিতে। এরপরে হইতে পারে প্লেনটি মেঘের মধ্যে উধাও হয়ে গেছে, যেটা প্রায় হয়, ঠিক আছে, প্লেনটা দেখতেছেন 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 হঠাৎ করে উধাও হয়ে গেল। যে কোনো তা আমি অনিতালি প্লাস দাস, ঠিক আছে, আব্দুর রাজ্জাক ভাই এখানে তোমার ফ্যামিলি বলেছি, তো ভূত ফামি হবে না, তা তা ফামি হবে, আর সব কিছু ঠিক আছে। তামার নামে ঠুন তুন ফামি না, তা ফামি, ওকে, অ লিতালি হবে না, আবার অনিতালি হবে। যে হংকং থেকে তা ফামি অনিতালি এমনি রহমান, সেটা হইতেছে আমি তোমার ফ্যামিলির সাথে দেখা করেছি ইতালিতে, তার মানে এটা না যে পরিচিত হওয়া, ঠিক আছে, ওকে। তো সময় সংক্ষেপের কারণে আমি শেষ করে দিচ্ছি। যে কোন তা ফামি অ ইতালি, প্লেনটি মেঘের মধ্যে উধাও হয়ে গিয়েছে, তার মানে কি হবে, আচ্ছা, উধাও হয়ে যাওয়া হচ্ছে ডিসপারেট, ঠিক আছে, ডিসপারেট, ঠিক আছে, উধাও হয়ে যাওয়া হচ্ছে ডিসপারেট, আর এটার এই হবে হচ্ছে আপনার ডিসপাহু, ঠিক আছে, ডিসপাহু, ওকে। তাহলে লাভিউং আ দিস পাহু, মেঘের মেঘের মধ্যে না, মানে এটা হবে হচ্ছে আকাশের মধ্যে, আকাশের মধ্যে বলা দ লো সিয়েল বলা। তো শেষ, দলেন ওয়াজ, ঠিক আছে, ওকে, যদি মেঘেই তাহলে দলেন ওয়াজ হবে, নাহলে দ লো সিয়েল। দীপলু চৌধুরী, মুবিন চৌধুরী, আপনাকে অশেষ ধন্যবাদ ভাইয়া, আপনাদেরকেও অশেষ ধন্যবাদ ক্লাসগুলি দেখার জন্য, আপনাদের ক্লাসগুলি, আপনাদের এই ক্লাসগুলি একটু যদি উপকৃত হয়, আপনাদের যদি একটা ওয়ার্ডও শেখাতে পারি, সেটাই আমার সার্থকতা, ঠিক আছে। ওকে, থেমিয়া, আপনারা পারতেছেন, ওকে। তাহলে আগামী ক্লাসে আমরা আজকে মনে করি যে পাসে কম্পোজে আমরা আহওয়াহ, যেটা আমাদের 85% আহওয়াহ ভার্ব দিয়ে হয়, তা আমি আজকে শুধুমাত্র আহওয়াহ ভার্বগুলিকে নিয়েছি। তো আগামী ক্লাসে আমরা দুইটা জিনিস করব, সেটা হচ্ছে আমরা পাসে কম্পোজের এথ ভার্ব দিয়ে কিছু এক্সাম্পল করার চেষ্টা করব,
এবং হচ্ছে আমরা আমপাফে যে আরেকটি গুরুত্বপূর্ণ কাল সেটা দেখব। তো আপনারা সবাই আপনার যে আশেপাশে ভাই ব্রাদার বা আশেপাশে যারা বন্ধু বান্ধব আছেন সবাইকে জানিয়ে রাখবেন যে আমপাফেটা হচ্ছে ফরাসি ভাষার খুবই গুরুত্বপূর্ণ কাল, এটাও জানা থাকলে সবার অনেক উপকারে আসবে। তো আপনাদের ক্লাসটি দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ, ক্লাসটি শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই আবারও বলি আমাদের চ্যানেল আফিক রাব্বানি এবং ফ্রেন্স ইনফরমেশন উইথ শুভয়ের চ্যানেল দুটি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমরা অবশ্যই অনেক উপকৃত হব আপনাদের সাবস্ক্রাইবের ফলে এবং আমাদের মোটিভেশনও বাড়বে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বোনসোয়ার, ওহো হো, আমি খুদি।